আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য এমন সকল নাম নিয়ে আলোচনা করব যেই সকল নাম মুসলমানরা রাখা থেকে বিরত থাকবেন এবং যারা হিন্দু ধর্মের আছেন তারা এই সকল নামের অর্থ অবশ্যই জানতে পারবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে নামটি আছে সেটি থেকে অবশ্যই মুসলমানরা বিরত থাকবেন, সেই নামটি হচ্ছে কৃষ্ণ, এর অর্থ হচ্ছে কালো। তারপর যে নামটি আছে সেটি হচ্ছে ওম, এর অর্থ হচ্ছে উত্তাপ। অমিতাভ নামের অর্থ হচ্ছে বুদ্ধদেব। অবিনাশ নামের অর্থ হচ্ছে যার কোনো বিনাশ নাই। অর্জুন নামের অর্থ হচ্ছে তৃতীয় পাণ্ডব। অপূর্ব নামের অর্থ হচ্ছে চমৎকার। অনন্ত নামের অর্থ হচ্ছে অসীম। অমৃত নামের অর্থ হচ্ছে শুদ্ধ। আকাশ নামের অর্থ হচ্ছে গগন। তরুণ নামের অর্থ হচ্ছে নবীন। দীপ্ত নামের অর্থ হচ্ছে উজ্জ্বল। নয়ন নামের অর্থ হচ্ছে চোখ। অয়ন নামের অর্থ হচ্ছে শাস্ত্র। সৌম্য নামের অর্থ হচ্ছে শান্ত ও সুন্দর। সৌরভ নামের অর্থ হচ্ছে সুন্দর গন্ধ। সোহম নামের অর্থ হচ্ছে ব্রহ্ম। সুকুমার নামের অর্থ হচ্ছে সুন্দর ছেলে। হিমাংশু নামের অর্থ হচ্ছে চন্দ্র। হিমাদ্রি নামের অর্থ হচ্ছে হিমালয় পর্বত। রাঘব নামের অর্থ হচ্ছে শ্রীরাম। নারায়ণ নামের অর্থ হচ্ছে বিষ্ণু। দুর্গেশ দুর্গের কর্তা। প্রিয়ঙ্কর নামের অর্থ হচ্ছে হিতকারী। বিশাল নামের অর্থ হচ্ছে বড়। ভৈরব নামের অর্থ হচ্ছে শিব। বানু নামের অর্থ হচ্ছে সূর্য। মাধব নামের অর্থ হচ্ছে কৃষ্ণ। মানিক নামের অর্থ হচ্ছে রত্ন। রবীন্দ্র নামের অর্থ হচ্ছে সূর্য। শশাঙ্ক নামের অর্থ হচ্ছে চাঁদ। শ্রেয়ান নামের অর্থ হচ্ছে শ্রেয় বা শ্রেষ্ঠ। সুমন নামের অর্থ হচ্ছে সুন্দর মন যার। সুমন নামের অর্থ হচ্ছে সুন্দর মন যার। সুদেব নামের অর্থ হচ্ছে ভালো মানুষ। সুশীল নামের অর্থ হচ্ছে সচ্চরিত্র ভদ্র স্বভাব বিশিষ্ট। সুজন ভালো মানুষ। শঙ্কর নামের অর্থ হচ্ছে শিব বা মহাদেব। শশী নামের অর্থ হচ্ছে চাঁদ। শুভ্র নামের অর্থ হচ্ছে সাদা। রূপম নামের অর্থ হচ্ছে অতুলনীয়। মৃণাল নামের অর্থ হচ্ছে পদ্মের নাল। বুদ্ধদেব নামের অর্থ হচ্ছে জাগরিত জ্ঞানী। প্রভাত নামের অর্থ হচ্ছে সকাল। দেব নামের অর্থ হচ্ছে দেবতা। দীপ নামের অর্থ হচ্ছে বাতি। জয়ন্ত নামের অর্থ হচ্ছে ইন্দ্রপুত্র। কিশোর নামের অর্থ হচ্ছে বয়ঃসন্ধিকাল। অভিষেক নামের অর্থ হচ্ছে রাজসিংহাসনে স্থাপনের অনুষ্ঠান। অশোক নামের অর্থ হচ্ছে শোক নেই যার। অজিত নামের অর্থ হচ্ছে বিষ্ণুর অবতার। অনিক নামের অর্থ হচ্ছে সৈন্যদল। গৌতম ঋষি। গণেশ গসমন্ডুজার। জয়দেব কবি। জয় নামের অর্থ হচ্ছে জিত। সিদ্ধার্থ নামের অর্থ হচ্ছে সফলকাম। সহজ নামের অর্থ হচ্ছে সোজা। শুভ্রদীপ নামের অর্থ হচ্ছে সাদা আলো। শ্রীজাত নামের অর্থ হচ্ছে সুন্দর জাতি বিশেষ। ললিত নামের অর্থ হচ্ছে কোমল। রূপক নামের অর্থ হচ্ছে একটি দৃশ্য। রক্তিম নামের অর্থ হচ্ছে উজ্জ্বল লাল। চঞ্চল নামের অর্থ হচ্ছে অস্থির। বিমল পবিত্র। আবাস
প্রকাশ, পৃথ্বী নামের অর্থ হচ্ছে পৃথিবী, শেখর শিরোভূষণ, সুমিত নামের অর্থ হচ্ছে সহৃদয় বন্ধু, রঞ্জিত নামের অর্থ হচ্ছে রঙিন, লোকেশ নামের অর্থ হচ্ছে লোকের ঈশ্বর, দীপা নামের অর্থ হচ্ছে বাতি, দীপিকা নামের অর্থ হচ্ছে প্রদীপ, অন্তর নামের অর্থ হচ্ছে মন, অর্ণব নামের অর্থ হচ্ছে সমুদ্র, অশোক শুকনেজার, রবি নামের অর্থ হচ্ছে সূর্য, সাগর নামের অর্থ হচ্ছে সমুদ্র, সরস পদ্ম, কল্লোল কোলাহল, কার্তিক নামের অর্থ হচ্ছে মাস, কৃষাণু নামের অর্থ হচ্ছে অগ্নি, মহেশ নামের অর্থ হচ্ছে শিব, রুদ্র নামের অর্থ হচ্ছে কলাদর, অনল নামের অর্থ হচ্ছে আগুন, আদৃত্য নামের অর্থ হচ্ছে অভিনন্দিত, উম্মেশ নামের অর্থ হচ্ছে প্রকাশ, অরণ্য নামের অর্থ হচ্ছে বন, অবি নামের অর্থ হচ্ছে নিকট, উদিত নামের অর্থ হচ্ছে উক্ত, অগ্নি নামের অর্থ হচ্ছে আগুন, অংশু নামের অর্থ হচ্ছে আশ, বানুপ্রতাপ নামের অর্থ হচ্ছে সূর্য, গিরিশ নামের অর্থ হচ্ছে পাহাড়, কর্ণ নামের অর্থ হচ্ছে কান, চৈতন্য নামের অর্থ হচ্ছে চেতনা বা প্রভু, গৌরব নামের অর্থ হচ্ছে অহংকার, রূপম নামের অর্থ হচ্ছে অতুলনীয়, শুভ্র নামের অর্থ হচ্ছে সাদা, জিত নামের অর্থ হচ্ছে জেতা। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি আজ এই পর্যন্তই। আজ আপনাদেরকে দেখানো হলো যে সকল নাম রাখা থেকে মুসলিমরা বিরত থাকবেন, হিন্দু নাম অর্থসহ। অবশ্যই হিন্দুরা আপনাদের নামের অর্থ জানতে পারবেন, আর মুসলমানরা অবশ্যই এই ভিডিওটি পুরো দেখবেন, একবার না বুঝলে অবশ্যই দ্বিতীয়বার আবার দেখবেন। অবশ্যই আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এবং আপনাদের যদি নাম থেকে থাকে অবশ্যই আপনারা পরিবর্তন করার চেষ্টা করবেন। তো ভিডিওটি আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতনভাবে থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।